ওয়েলকাম ব্যাক টু মু অল ইন ওয়ান চ্যানেল। তো আজকে চলে এসেছি বাবুর বার্থডে পার্ট টু নিয়ে। তো এখন বিকেলবেলা চিকেনটা রান্না করা বাকি ছিল, তো ওটাই এখন রান্না করে নিচ্ছি। ভেবেছিলাম কেক কাটার জন্য সবাই একসঙ্গে কেকটা কাটা হবে, কিন্তু একে একে সবাই আসছিল, অনেক রাত্রি হয়ে গেছে, এখনও কয়েকজন আসতে বাকি আছে, আর সবার খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য আমরা ঠিক করলাম প্রথমে আমরা ডিনারটা সেরে নিই, সবাই যখন একসঙ্গে থাকবে তখন কেকটা কাটিং হবে। তো এই সুন্দর অনুষ্ঠানটা সম্পন্ন করতে বার্থডে বয় থেকে শুরু করে তার বাবা এবং পরিবারের আমার বাকি যারা যেসব সদস্য আছেন তারা প্রত্যেকে সমানভাবে হাত লাগিয়েছেন, আর এই সমস্ত সুন্দর দিনটাকে সারা দিন ক্যামেরাবন্দি করেছেন আমার বিউটিফুল বৌদি। তো সেই জন্য সকলকে একসঙ্গে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার আর বাবুর তরফ থেকে। আর বাড়িতে আসা সমস্ত বাচ্চারা আর আমার বন্ধুরা সকলে সকলে মিলে অনেক অনেক আনন্দ করেছে, অনেক সহযোগিতা করেছে, তো সেজন্য সকলকে অনেক ভালোবাসা। Yeah.
একটাই ভুল হলো কেকটা কি করতে আমাকে চাই দিয়ে তুমি ফুলের অংশটুক দিও না তখন ভাবছি তোকে দেবই না যাও বাবু কাছে গিয়ে বস। ম্যাডাম যান আপনি উপাসে যা উপাস দিয়ে যা ভিডিও ক্যাচ করে নিলি না আরো ওদিকে আগে দাও নিজে খাও একটু
দাদা কে দাও, তুমি খাও। আপনাদের কেমন লাগছে কেক খেয়ে? ভালো? কি কাকে মাখাবে এখন? দিয়েছি ফাইনালি, তাও উপর থেকে সব ছড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি, আমি এখন ব্লগটা শেষ করতে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকটা রাত হয়েছে, আমি বেশি জোরে কথা বলছি না, সবাই ঘুমাচ্ছে, ওদের ডিস্টার্ব হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, অনেক ধন্যবাদ।